चांदी जैसा रंग है मेरा सोने जैसे बाल, मुखड़े पे उजाला वो भी तारों वाले। आज के ए वीडियो ते अमरा जानबो भारत के सब थे के शेरा किछु डांसर सम्पर्के राघव जुएल। ভারতের সেরা ডান্সারের লিস্টে রয়েছে রাঘব জুয়েল। যখন স্লো মোশন ডান্সের কথা হয় তখন সবার আগে রাঘবের নাম আসে। ভারতের লোকজন আগে জানতই না স্লো ডান্স কাকে বলে। রাঘব প্রথম এই ডান্সের উৎপত্তি করে, আর রাঘবকে অনেকে স্লো মোশন ডান্স কিং বলে ডাকে। রাঘবকে প্রথম দেখা যায় ডান্স ইন্ডিয়ার ডান্স সিজন 3 থেকে, আর এরপর থেকে তার ডান্সের ট্যালেন্ট দেখিয়ে সে মানুষের মন জয় করে নেয়। শক্তি মোহন সেরা 10 জন ডান্সারের লিস্টে রয়েছে শক্তি মোহন। ভারতের সব থেকে ইয়াং ট্যালেন্টেড ফিমেল ডান্সার বলা হয় শক্তি মোহনকে। তিনি একজন রেন কন্টেম্পোরারি ডান্সার এবং সে তার ডান্স ক্যারিয়ার শুরু করেছিল ডান্স ইন্ডিয়া ডান্স সিজন 2 থেকে। ছোটবেলা থেকে তার ডান্সের ট্যালেন্ট ছিল। এছাড়াও শক্তি ভারতের অনেক বলিউড মুভির গানে কাজ করেছে। বর্তমানে তিনি ডান্স রিয়েলিটি শো এর জাজ হিসেবে কাজ করছেন। টেরেন্স লুইস, তাকে বলা হয় কন্টেম্পোরারি ডান্স স্টেপের রাজা। রামলীলা মুভির প্রায় প্রত্যেকটি গানে কোরিওগ্রাফ করেছেন তিনি। এছাড়াও তিনি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডান্স কম্পিটিশন কোরিওগ্রাফ করেছেন। তার ভার্সেটাইল ডান্স সিস্টেমের জন্য তিনি অনেক ফেমাস। টেরেন্স তার টিভি ক্যারিয়ার শুরু করেছিল ডান্স ইন্ডিয়া ডান্স শো থেকে। রেমো ডিসুজা, ভারতে পপ ডান্সের প্রচলন শুরু করেছে রেমোর মাধ্যমে। বর্তমানে ডান্স মাস্টার রেমো ডিসুজা বলে ডাকে। তবে রেমো ডিসুজা ক্যারিয়ারের শুরুতে তার কালো রঙের জন্য তাকে অনেক কন্ট্রোভার্স করা হয়েছিল। ক্যারিয়ারের শুরুতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করতেন, কিন্তু তার ট্যালেন্ট এবং পরিশ্রম দিয়ে তিনি এখন ডান্স মাস্টার হয়ে গেছেন। বর্তমানে রেমো ডিসুজা ভারতের সব থেকে বেস্ট কোরিওগ্রাফারদের মধ্যে একজন। এছাড়াও তিনি একজন ডিরেক্টর। তিনি এ পর্যন্ত বলিউডের বেশ কয়েকটি মুভি ডিরেক্ট করেছেন, যেমন ABCD 2 এ প্রায় সকল গান কোরিওগ্রাফ করেছেন তিনি। নোরা ফাতেহি, বেলি ডান্স থেকে শুরু করে এমন কোনো ডান্স সিস্টেম নেই যে নোরা ফাতেহি পারে না, এবং বলা হয়ে থাকে বলিউডের আইটেম সংগুলো নোরা ফাতেহিকে ছাড়া চলে না। তাকে বলা হয় প্রো বেলি ডান্সার। ভারতের আইটেম সংগুলোর মধ্যে সর্বোচ্চ ডান্স করেছেন নোরা ফাতেহি। কানাডার বাসিন্দা নোরা ফাতেহি ভারতে এসে তার ক্যারিয়ার গড়ে তোলেন, আর তাকে প্রথম দেখা যায় একটি সাউথ ইন্ডিয়ান মুভিতে। ধর্মেশ, অনেকে তাকে ডান্স মাস্টার ডি নামে চেনে। ধর্মেশ বেশিরভাগ পরিচিত তার ডান্স স্টেপের জন্য। তার ডান্স স্টেপগুলো অনেক ইউনিক হয়ে থাকে। এ পর্যন্ত ধর্মেশ বলিউডের ABCD মুভিতে তার ডান্সের ট্যালেন্ট দেখিয়েছে। এছাড়াও বর্তমানে ধর্মেশ ডান্স রিয়েলিটি শো এবং বিভিন্ন মুভি এর কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।